আসসালামু আলাইকুম দর্শক, নিয়াজিজ গ্যালারিতে সবাইকে স্বাগতম। নিয়াজ বলছি নিয়াজিজ গ্যালারি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ, সাথে নোটিফিকেশন বাটনটিও ক্লিক করে রাখবেন, তাহলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আজ আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো পুঁইশাকের চারা মাটিতে রোপণ করার পর পুঁইশাকের চারার কি কি প্রাথমিক পরিচর্যা করতে হয় এবং কিভাবে সঠিক উপায়ে করতে হয়। পুঁইশাকের চারা মাটিতে রোপণ করার কয়েকদিন পরে চারার শিকড় যখন মাটি ধরে ফেলবে তখন এই প্রাথমিক পরিচর্যাগুলো করতে হবে। পুঁইশাকের চারা মাটিতে রোপণ করার পরে প্রাথমিক পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রাথমিক পরিচর্যা সঠিকভাবে না করলে পুঁইশাকের চারা সঠিকভাবে বাড়বে না বা বড় হবে না। তাই পুঁইশাকের চারা মাটিতে রোপণ করার পরে চারার সঠিকভাবে বৃদ্ধি নিশ্চিত করতে হলে সঠিকভাবে পুঁইশাকের চারার প্রাথমিক পরিচর্যা করতে হবে। তাহলে চলুন দর্শক, এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে মাটিতে রোপণ করার পরে সঠিকভাবে পুঁইশাকের চারার প্রাথমিক পরিচর্যা করে থাকি। পুঁইশাক চারার যত নষ্ট পাতা বা পোকা খাওয়া পাতা আছে সবগুলোকে কেটে ফেলে দিতে হবে। আমরা আমাদের এই পুঁইশাক চারার নষ্ট পাতা বা পোকা খাওয়া পাতাগুলোকে কেটে ফেলে দিয়েছি। মাঝে মাঝে চেক করে দেখতে হবে পুঁইশাক চারার গোড়ায় কোনো আগাছা আছে কিনা। আগাছা থাকলে সাথে সাথে উপড়ে ফেলে দিতে হবে। আগাছা মাটি থেকে পুষ্টির কিছু অংশ খেয়ে ফেলে, সে কারণে চারার গোড়ায় আগাছা থাকলে পুঁইশাক গাছে পুষ্টির অভাব হওয়ার সম্ভাবনা থাকবে। তাই পুঁইশাক গাছে যাতে পুষ্টির অভাব না হয় সেজন্য চারার গোড়ায় বা এর আশেপাশে কোনো আগাছা থাকলে সেগুলোকে পরিষ্কার করে দিতে হবে। একটি নিড়ানি দিয়ে পুঁইশাক চারার আশেপাশের মাটিটাকে একটু আলগা করে দিতে হবে। খুব সতর্কতার সহিত এই কাজটি করতে হবে। খেয়াল রাখতে হবে যেন চারার কোনো শিকড় নষ্ট হয়ে না যায়। আশেপাশের মাটিটাকে আলগা করে দিলে পুঁইশাক চারার শিকড় খুব ভালোভাবে বৃদ্ধি লাভ করতে পারে। আর যদি শিকড় ভালোভাবে বৃদ্ধি লাভ করে তাহলে পুঁইশাক চারাও সঠিকভাবে বড় হবে। পুঁইশাক চারার পুষ্টির অভাব দূর করার জন্য চারার গোড়ায় মাঝে মাঝে সার দিতে হবে। আমরা সবসময় আমাদের কাছে সবচেয়ে ভালো সার গোবর সার ব্যবহার করে থাকি। আপনারা গোবর সার মাটির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। বাজারে অনেক ধরনের কেমিক্যাল সার কিনতে পাওয়া যায়, আপনার ইচ্ছা করলে সে সকল সার ব্যবহার করতে পারেন। তবে আমরা কখনো আমাদের সবজি বাগানে কেমিক্যাল সার ব্যবহার করি না। পুঁইশাক চারা বড় হওয়ার জন্য নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম দরকার। গোবর সারে এই সবগুলো উপাদানই খুব ভালো পরিমাণে থাকে। গাছের গোড়ায় একটি ছোট্ট লাঠি দিয়ে সাপোর্ট দিতে হবে যাতে বাতাসে ভেঙে না যায় বা নুয়ে না পড়ে। গাছটি আরেকটু বড় হলে আমরা গাছটিকে লাঠির সাথে রশি দিয়ে বেঁধে দিব। পুঁইশাক চারার গোড়ায় মালচিং করে দিব। মালচিং হলো কোনো কিছু দিয়ে গাছের গোড়ার মাটি ঢেকে দেয়া। আমরা ঘাসের টুকরা দিয়ে পুঁইশাক চারার গোড়ায় মালচিং করে দিচ্ছি। মালচিং করার কয়েকটি উপকারিতা আছে। একটি হলো মালচিং করে দিলে গাছের গোড়ায় যখন আমরা পানি দিব মালচিং অনেকক্ষণ পানি ধরে রাখবে, ফলে গাছের গোড়ার মাটি অনেকক্ষণ ময়েস্ট বা ভিজা থাকবে। এছাড়াও মালচিং নিজেই পচে সারে পরিণত হয় এবং মালচিং দেওয়ার ফলে গাছের গোড়ায় কোনো আগাছা জন্মায় না। এছাড়াও গাছের গোড়ায় মালচিং দিলে মালচিংয়ের ফলে সূর্যের আলো সরাসরি গাছের গোড়ার মাটিতে পড়তে পারে না, এ কারণে গাছের গোড়ার মাটি সহজে শুকিয়ে যাবে না, ফলে গাছের গোড়ার মাটি অনেকক্ষণ ময়েস্ট বা ভিজা থাকবে। প্রতিদিন পুঁইশাক চারার গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পানির পরিমাণ বেশিও না হয় এবং কমও যেন না হয়। পানির পরিমাণ কম হলে পানির অভাবে
পুঁইশাক চারা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে চারার গোড়ায় যদি অতিরিক্ত পানি জমে থাকে তাহলে চারার শিকড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সেখান থেকে চারাও মরে যাওয়ার সম্ভাবনা থাকে। পুঁইশাক চারা এমন জায়গায় লাগাতে হবে যেখানে দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা সূর্যের আলো পড়ে। গাছে সূর্যের আলো পড়লে গাছে পোকা হওয়ার সম্ভাবনা কম থাকে। এ কারণে কোনো বড় গাছের নিচে অথবা কোনো ছায়াযুক্ত জায়গায় পুঁইশাক চারা লাগালে সেখান থেকে ভালো ফলন পাওয়া যাবে না। দেখুন দর্শক, এই পুঁইশাক চারাগুলো মাটিতে রোপণ করার পরে সঠিকভাবে প্রাথমিক পরিচর্যার ফলে খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম মাটিতে রোপণ করার পরে সঠিক উপায়ে কিভাবে পুঁইশাক চারার প্রাথমিক পরিচর্যা করতে হয়। এই ভিডিওটি দেখার পর আপনারা যদি আমাদের এই পদ্ধতি অনুসরণ করেন তাহলে আশা করি আপনাদের বাগানের মাটিতে রোপণ করার পরে পুঁইশাক চারা সঠিকভাবে বড় হবে এবং আপনারা আশানুরূপ ফলন পাবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিবেন আশা করি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।